আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন বিষ্ণুঘাটে আছি। হরিদ্বারের 12 বছর অন্তর একবার করে মহাকুম্ভ হয় 4 জায়গায়। তো তার মধ্যে এখন আছি আমরা 2021 সালে মার্চ মাসের আজ 14 তারিখ আজ আমরা আছি। মহাকুম্ভ স্নানটা, সেকেন্ড স্নানটা হয়ে গেছে 12 তারিখে, আজ 14 তারিখ, আজকেও একটা স্নানের যোগ আছে। তো এই সকাল 8টা থেকে সমস্ত নাগা সাধু এবং সন্ন্যাসিনীরা ওনারা বেরিয়ে পড়েছেন স্নানের উদ্দেশ্যে। আর এখানে আমরা ভিডিও শ্যুট করতে করতে আমাদের বাঙালি ফ্যামিলির দেখা পেয়েছি, তো ওনাদের সঙ্গে আমরা পরিচয় করে নেব। ওনারা কোথা থেকে এসছেন এবং কেমন লাগছে এখানে এসে সমস্ত কিছু জানবো। আপনার নাম? মোহন সাহা। এসছেন কোথা থেকে? বীরভূম মৌরেশ্বর। আচ্ছা, আপনার নাম? দুর্গা পাল। কোথা থেকে? আমি বীরভূম থেকে এসেছি। আপনি? আমার নাম প্রমিলা সিং। আচ্ছা, মহল্লাপুর থেকে, বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে। আপনার? অর্চনা সাহা, বিচ্ছন্দ মানে এক চক্রে আমাদের গুরুধাম। আচ্ছা, আর আমরা নিত্যানন্দের মামার বাড়ি মৌরেশ্বর গ্রাম থেকে এসেছি, বীরভূম। আচ্ছা আচ্ছা, তো আপনারা সবাই এক গ্রুপেই এসেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে আপনার এখানে? ভালো লাগছে, এখান থেকে খুব আনন্দ পাচ্ছি। এর আগে কখনো কুম্ভতে এসেছেন? এসেছি, এখানে আসিনি। আচ্ছা, অন্যান্য জায়গায় গেছেন? নাসিক? হ্যাঁ, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ গিয়েছি। এখানে হরিদ্বার আগে এমনি এসে স্নান করে গিয়েছি, কিন্তু কুম্ভ আসেনি, এই প্রথম কুম্ভ। আচ্ছা আচ্ছা, তো আগে যেখানে গিয়েছেন আপনিও গিয়েছেন? হ্যাঁ। তো ওখানে মহাকুম্ভ পেয়েছিলেন? হ্যাঁ। বাহ, আপনি তো ধন্য হয়ে গেলেন, জীবনে কতবার মহাকুম্ভ গেলেন? আপনার? আমি প্রথমে এসেছি। প্রথমে এসেছেন? হ্যাঁ, প্রথমে এসেছি বলে খুব আনন্দ পেয়েছি। খুব আনন্দ লাগছে? হ্যাঁ, খুব কষ্ট করে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসবো তা ভাবিনি, মা গঙ্গা টেনে যে আমি এসেছি। কতদিন ধরে এসেছেন? কবে মানে কতদিন হলো এসেছেন? 11 তারিখে ভোরে নেমেছি। 11 তারিখে? 11 তারিখে? 11 তারিখে? আপনি কি ফার্স্ট বার না আগে এসেছেন? না, আমি এমনি 4 বার আসা হলো, আমি 3 বার দর্শনে এসেছি। এবার আমি মহাকুম্ভ 5টা হয়ে গেল, আমার 5টা হয়ে গেল। বাহ, উজ্জয়িনী মহাকুম্ভ হয়েছে, নাসিকে মহাকুম্ভ হয়েছে, এলাহাবাদে একটা অর্ধ একটা মহাকুম্ভ হয়েছে, আর এখানে একটা মহাকুম্ভ হলো। এই নিয়ে আমার 5টা কুম্ভ স্নান হলো এবং আমি খুবই আনন্দিত পেয়েছি, বিশেষ করে সাধু সন্ন্যাসী সব দর্শনার্থীদের শ্রীচরণে ধুলি পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এটাই জীবনের চরম পাওয়া, এটাই চরম পাওয়া। কিচ্ছু না, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কেঁদে ফেলেছেন? দেখ, এই হচ্ছে ভক্ত, এদেরকেই ভক্ত বলা হয়। আর ভক্তের এমনই মানে ভগবানের স্বাদ থাকে ভক্তের ভেতরে, তো তাদের চোখ থেকে অটোমেটিকলি মানে ভগবানের জন্য জল চলে আসে। আপনি দাদা, আপনার নাম? আমার নাম তরুণ কুমার গোয়েন। আচ্ছা, কোথা থেকে? মল্লারপুর, বীরভূম। আচ্ছা, এই গ্রুপের মধ্যে? হ্যাঁ, গ্রুপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কতবার কুম্ভ হয়েছে? পাঁচবার, এটা নিয়ে 5 বার পূর্ণ কুম্ভ? 5 পূর্ণ কুম্ভ। বাহ, অসাধারণ। তো কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো, বাড়ি আসেন তত ভালো লাগে, পুরনো কিছু থাকে না? বাহ বাহ, আমি বলেছিলাম আজ চলে আসতে পারছি। আমি বৃন্দাবন তুলসী ঘোষ করেছি, বৃন্দাবন অনেকবার গিয়েছি, একদম গুজরাট, রাজস্থান, জয়পুর, তারপরে এদিকে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, এদিকে দ্বারকা, ভেদ দ্বারকা, পুষ্কর, পুষ্কর, সাবিত্রী, সংসারের মধ্যে আমরা সব করেছি, তুলসী ঘোষ, বৃন্দাবন 4 বার আমরা করেছি, নবদ্বীপ পরিক্রমা করেছি, বহু জায়গায় আমি দর্শন করেই বেড়াই। যেখানেই যাই আমি খুবই আনন্দিত, আমি বাড়ির থেকে আমি দর্শনের জায়গায় খুবই ভালো থাকি, খুব আনন্দ থাকি। ঠিক আছে, আপনাদের সঙ্গে পরিচয় হো, ভালো লাগলো এবং দেখা হলো, আরও ভালো লাগলো যে এরকম একটা বাইরে এসে মানে বাইরে যে কোনো জায়গায় গিয়ে যদি বাঙালিদের সঙ্গে বাঙালির দেখা হয় সেখানে একটা আলাদা আনন্দ থাকে। একদম এটাই এটাই এটাই। ঠিক আছে ঠিক আছে, বেশ, ভালো থাকবে।